পার্ট টুর মধ্যে আমরা দেখাবো যে কিভাবে এখানে আপনি ডগি কয়েন, এক্সট্রা ডগি কয়েন আপনি এখানে ফান্ড অ্যাড ফান্ড করে আপনি আপনার এই যে দেখতে পাচ্ছেন যে মাইনিং হচ্ছে, এই মাইনিংটাকে কিভাবে আরো বৃদ্ধি করতে পারেন। সো এর জন্য একটা সাইট রয়েছে, যে সাইটে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন ওনার সাথে সাথে আপনাকে 200 ডগি কয়েন দিবে, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে 200 ডগি কয়েন ফ্রি দেবে। তো আমরা যদি সেখান থেকে 200 ডগি কয়েন যদি আমরা উইথড্রো দিয়ে আমাদের ডগি কয়েন অ্যাড্রেসে আনি এবং সেখান থেকে যদি আমরা এখানে অ্যাড ফান্ড করি, তাহলে কিন্তু 200 ডগি কয়েন, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাড ফান্ডসে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা স্ট্রাকচার দেখতে পাবেন, যে দেখেন 200 ডগি কয়েনে আপনি একদিনে পাবেন হলো 280 ডগি কয়েন, অর্থাৎ 200 ডগি কয়েন আপনি এখানে অ্যাড ফান্ড করার কারণে অর্থাৎ ডিপোজিট করার কারণে আপনি 80 ডগি কয়েন ফ্রি পাবেন একদিনে, ঠিক আছে। আর যদি 500 ডগি কয়েন এখানে কি করেন, ডিপোজিট করেন, সেখানে আপনি পাবেন হলো 995 ডগি কয়েন। এখন কথা হলো যে সেই সাইটটি আপনারা পাবেন কোথায়, সেই সাইটটি যে ডগি কয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি সেখানে যে 200 ডগি কয়েন ফ্রি পাবেন, সেই সাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ওই সাইটে অ্যাকাউন্ট খুলে দেবেন। এবং সেই সাইটটি সম্পর্কে আমি পূর্বে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। তো দেখ এ পর্যন্তই ছিল আজকের ভিডিও, এবং দেখেন এখানে উইথড্রো ফান্ডস, এখান থেকে আপনি ফান্ডস উইথড্রো করতে পারেন। অ্যাকাউন্ট ব্যালেন্স এত, ম্যাক্সিমাম এত, মিনিমাম 10 ডগি কয়েন হলে আপনি এখান থেকে উইথড্রো দিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন যে আমরা অ্যাকাউন্ট খুলছি, সেখানে আপনার 5 মিনিটও হয়নি, মানে 2-3 মিনিট হয়েছে, সে জায়গায় এই পরিমাণ ডগি কয়েন আমাদের জমা হয়েছে। যদি যদি 1 মিনিট হয়নি এখনো, তো হয়ে যাবে আশা করি। এরপরে দেখা যাচ্ছে উইথড্রো অ্যাফিলিয়েট, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সেটা করতে পারেন। তো এরপরে এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ডিপোজিট, আপনার কত ডিপোজিট অ্যাক্টিভ আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনি এখানে আছে হিস্টোরি, তারপর আছে রেফারেল, আপনি চাইলে আপনি আপনার বন্ধুদেরকে রেফারেল করতে পারেন। রেফারেল করে আপনারা ওই পরিমাণে আর্ন করতে পারেন। সো গাইস, এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই টিউটোরিয়াল, আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা নিয়েই আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। সবাইকে সালাম।